আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি ভিডিওটা ক্লিক করেছেন, খুবই বুদ্ধিমানের কাজ করেছেন। এখন আপনি যেটা করবেন, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা পুরোটা না দেখে যাবেন না, তাহলে নিজেদেরই লস হবে। দর্শক, আপনার অনেক সমস্যা থাকতে পারে, ছোট বড় অনেক রকমের সমস্যা, আপনি অনেক পেরেশানিতে আছেন। বিয়ের সমস্যা থাকতে পারে, বা আপনার কাজ কারবারের সমস্যা থাকতে পারে, আপনি যে কোনো কাজে সমাধান পাচ্ছেন না। দর্শক, এই আমলটা যদি করেন, আপনার যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। আপনাদের সাথে একটি আমল শেয়ার করবো, একটা দোয়া। এই আমলটা করতে বেশি সময় লাগবে না, একটু সময় নিয়ে এই আমলটা করবেন, আপনাদের সমস্যা দূর হয়ে যাবে, যে কোনো কাজ পানির মতো সমাধা হয়ে যাবে ইনশা আল্লাহ। তো দর্শক, আল্লাহ তাআলা একটি সিফাতি নামের আমল আপনাদের আমি জানাবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, সেগুলোর দ্বারা তোমরা ডাকো। আমরা আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল করব ইনশা আল্লাহ। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো দর্শক, এই নামটা আপনারা 500 বার পাঠ করবেন, নামটা আপনাদের আমি বলছি, শুদ্ধভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন 500 বার। আমালে কোরআনের মধ্যে আসছে, হাকিমুল উমর আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এর দেওয়া একটি আমল, ইয়া খ ফিদু, ইয়া খ ফিদু, ইয়া আলিফ জবর ইয়া, খ আলিফ জবর খ, ফাজের ফি দত পেশ দু, ইয়া খ ফিদু, ইয়া খ ফিদু। তো এই নামটি কোনো ব্যক্তি যদি প্রতিদিন 500 বার করে পাঠ করেন, 500 বার করে পাঠ করলে তার যত সমস্যা থাকতে পারে, ঘরের বাহিরের ব্যক্তিগত এমনকি অন্যান্য সমস্যা, তার দূর হয়ে যাবে ইনশা আল্লাহ। সমস্ত কঠিন কাজ তার জন্য আসান হয়ে যাবে। দর্শক, এই আমলটা করতে পারেন, ইয়া খ ফিদু, ইয়া খ ফিদু, ইয়া খ ফিদু, সমস্যা দূর হওয়ার জন্য আমলটা যুগশ্রেষ্ঠ ইনশাআল্লাহ। দর্শক, আপনারা প্রত্যেকেই চেষ্টা করবে আমলটি করার জন্য, অনেকদিন পর্যন্ত করবেন, যতদিন সমস্যা আপনার দূর না হয় ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন। এই ছিল আলোচনা, নিত্য নতুন আরো ভিডিও বিদেশে পাশে থাকবেন। এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।